আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, সুকুমার রায়ের লেখা পাকা পাকি কবিতার আজ শেষ পর্ব। গত ক্লাসে আমি তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছিলাম সঠিক উত্তর নির্বাচন। আশা করি তোমরা সবাই বাড়ির কাজ করেছ। আজ প্রথমেই আমি তোমাদের জন্য সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, তারপর থেকে চারটে বাড়ির কাজ রেখেছি, একবার শোনো। বাড়ির কাজ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 9 নম্বর দিয়েছি, 8 অবধি গত ক্লাসে করানো হয়েছে, বাড়ির কাজ রেখেছি আজ 9 থেকে। 9, কথা যার পাকা নয়, কথা যার পাকা নয় কাজে সে কেমন হয়। অপশন রেখেছি ঝনঝন, সনসন, ঠনঠন, চটপট। এই 4টে অপশান থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। 10 নম্বর, রাধুনি বসিয়া পাকে, পাক দেয় ড্যাশ, এই শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে। 4টে অপশান রেখেছি, হাড়িতে, গামলায়, থালাতে, বাটিতে। রাধুনি বসিয়া পাকে, পাক দেয় ড্যাশ, শূন্যস্থানে সঠিক শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে। 11 নম্বর, সজোরে চোখ পাকালে, সজোরে চোখ পাকালে, ছেলে কোথায় কাঁদে। অপশন, স্কুলে, না বাজারে, না বাড়িতে, না মন্দিরে। সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এরপরে 12 নম্বর, কোন জিনিস পাকালে টান হয়ে থাকে, কোন জিনিস পাকালে টান হয়ে থাকে। 4টে অপশান, সুতো, না দড়ি, না তার, না গোফ। কোন জিনিস পাকলে পড়ে, কোন জিনিস পাকালে টান হয়ে থাকে, সঠিক উত্তর খুঁজে নিয়ে খাতায় লিখতে হবে। এরপরে 1টি বাক্যে উত্তর দাও। দেখো, 2টো প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি, একটু পড়বে বাড়িতে ভালো করে এবং অবশ্যই থার্ড ল্যাঙ্গুয়েজ কপিতে লিখে নেবে। 1 নম্বর, ফল আর কি, উত্তর, বিভিন্ন ফল মিশিয়ে তৈরি সুখাদ্যকে ফলার বলে, বিভিন্ন ফল মিশিয়ে তৈরি সুখাদ্যকে ফলার বলে। 2, কোন জিনিস পাকলে পরে টনটন করে, কোন জিনিস পাকলে পরে টনটন করে, কান ও ফোড়া, পাকলে পরে টনটন করে, কান ও ফোড়া পাকলে পরে টনটন করে। এই ছিল 1টি বাক্যে উত্তর দাও। এবার তোমাদের জন্য কিন্তু আমি বাড়ির কাজ রেখেছি, তোমাদের বইয়ে মূল্যায়ন প্রশ্নাবলীর 3 নম্বরে আছে, শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও, শূন্যস্থান পূরণ করতে হবে। এ প্রসঙ্গে বলবো, ভালো করে কবিতা পড়তে হবে, তবেই কিন্তু তুমি শূন্যস্থান পূরণ করতে পারবে। আমি একবার পড়ে দিচ্ছি। রোদে জলে ড্যাশ রং, পাকা কই তাহারে, ড্যাশ পাকা হয় ড্যাশ দই আহারে, হাত পাকে ড্যাশ ড্যাশ, চুল পাকে ড্যাশ ড্যাশ, পাকা ছেলে বেশি ড্যাশ কয়েসে, শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে। এরপরে 5 নম্বর আছে, সঠিক বক্তব্যের পাশে টিক চিহ্ন, ভুল বক্তব্যের পাশে ক্রস চিহ্ন দাও। এটাও বাড়ির কাজ, নিজেদের করতে হবে। ফাল্গুন মাসে আম পাকে, এটা কি ঠিক, ঠিক হলে টিক,
ভুল হলে ক্রস চিহ্ন দেবে। খ নাম্বার, বেশি কথা বলে বুদ্ধি পাকানো হয়। গ নাম্বার, লেখাপড়া শিখলে বুদ্ধি পাকে। ঠিক হলে টিক, ভুল হলে ক্রস চিহ্ন দেবে। ঘ, গোফকে অনেকবার পাকালে পেকে যায়। গোফকে অনেকবার পাকালে পেকে যায়। সঠিক হলে টিক চিহ্ন দেবে, ভুল হলে ক্রস চিহ্ন দেবে। তো তোমরা বুঝতে পারলে যে পাকা পাকি এই কবিতা থেকে যা যা করানো হলো এবং অবশ্যই বাড়ির কাজ যা দেওয়া হয়েছে অবশ্যই তোমাদের তা থার্ড ল্যাঙ্গুয়েজ কপিতে করতে হবে। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, মোট 12টা আমি রেখেছি তোমাদের জন্য, অবশ্যই তার উত্তর খাতায় লিখবে। এই সঙ্গেই শেষ হয়ে গেল সুকুমার রায়ের লেখা কবিতা পাকা পাকি, পদ্যাংশ এবং মূল্যায়ন প্রশ্নাবলী। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।